পার্টিসিপেটরি ইলেকশন আমার যে ভোটার 30-40% ইলেকশন ভোটার আমার ভোট দেয় তাহলে এটা প্রশ্নবিদ্ধ হবে না আর যদি ভোটার সংখ্যা কম থাকে তাহলে সেটা প্রশ্নবিদ্ধ হবে তাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে পারে যদি বিএনপি না আসে অন্যান্য প্রার্থী আছে তৃণমূল আছে আমাদের ইসলামী জোট আছে এবং জাতীয় পার্টি আছে সুতরাং বিভিন্ন ধরনের আরও স্বতন্ত্র প্রার্থী আসছে সুতরাং আমার মনে হয় 8-10টা স্বতন্ত্র প্রার্থী নিয়ে আমরা ইলেকশন করবো সুতরাং সবাই যদি ভোটার মাঠে আনে আমার মনে হয় 40-50 কি 60% আমরা এই ভোটার আমরা এই ওই ওই কেন্দ্রে উপস্থিত করতে পারবো সুতরাং এটা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি আমাদের বলে দিয়েছে কোনো ধরনের সমস্যা তৈরি করা যাবে না একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে সেই দিকে খেয়াল রাখতে হবে যদি তোমরা কেউ কিছু করো তাহলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে বহিষ্কৃত করা হবে সুতরাং সেই ধরনের ওয়ার্নিং আমাদের দিয়েছে সেটাই মেনেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই আমরা চলবো আমরা কোনো ধরনের অস্বাভাবিক কার্যক্রম আমরা করবো না ইনশাল্লাহ কারণ আমাদের ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে এবং সারা বিশ্বের এইটা ফ্রি একটা পার্টিসিপেট ইলেকশন হয় সেটা সারা পৃথিবীর কাছে আমাদের প্রমাণিত করতে হবে ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ কি ধরনের ব্যবস্থা আমরা কোনো 2 নম্বর ভোট দেবো না কোনো ফলস ভোট দেবো না সিল মারা করবো না এই ধরনের কর্মকাণ্ড আমরা জোর করে কোনো কিছু করব না আমরা মানুষ হ্যাঁ মানুষ লাইন দিয়ে আসবে যার যার ভোট সেই সে দেবে সেই ভোট দেবে এই এইভাবে আমরা স্মার্ট বাংলাদেশ যদি গড়তে চাই তাহলে স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট পিপল চাই তারা কোনো ধরনের অস্বাভাবিক কার্যক্রম করবে না এবং তারা আইন মেনে লাইন দিয়ে তারা ভোট দেবে